কি হলো, আবার পানিতে চলে গেলে কেন? গ্রামের ছেলেরা মোবাইলে তোমার ছবি তুলছে, এটা তো দোষের কিছু না। মানে 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 আমাকে মারার জন্য তুমি হুন্ডা বাহিনী পাঠিয়েছিলে, তাই সাত সকালে তোমার জন্য ছোট্ট একটা গিফট, কাবিল এন্ড হাবিল। মেয়েদের প্রতি কি তোমার কোনো সম্মানবোধ নেই? ছি, নিজে যে খোলা পুষ্করিতে খোলা মেলা হইয়া গতর মানজন করতেছেন, হেই দেখো না দোষ না। সম্মানবোধ বিসর্জন দিয়েই তো স্বল্প কাপড়ে অল্প পানিতে নেমেছো, এখন দেখলি সমস্যা কি? প্লিজ হেল্প মি। ইজ্জত বাঁচানোর বুদ্ধি একটাই, দিনের আলোতে পুকুর থেকে না উঠে রাত পর্যন্ত অপেক্ষা করো, অন্ধকারে ভেজা শরীর দেখাও যাবে না, আর চরিত্র কলঙ্কের দাগ লাগবে না। আমি এতক্ষণ পানিতে বসে থাকবো না, থেকে উপায় কি? ইজ্জত কা সওয়াল হ্যায়। সন্ধ্যা হতে আর কতক্ষণ বাকি? আরে বেশিক্ষণ না, মাত্র 12 ঘন্টা। 12 ঘন্টা? আমাকে না বলে তুই সাঁতার কাটতে গিয়েছিলি কেন? আজ বাদে কাল পাত্রপক্ষ তোকে দেখতে আসবে। মা প্লিজ, আমি সাঁতার কাটতে যাইনি, ওই সূর্য আমাকে জোর করে পানিতে চুবিয়েছে। কি? ডোন্ট ওয়ারি, এমন সিস্টেম করব সূর্য পাগলের মতো গ্রামের রাস্তায় মেয়ে মানুষের পেছনে ছুটবে, ওর গ্রামের লোক ওকে গ্রাম থেকে পাথর মেরে বের করে দিবে। বাহ, তোর আইডিয়াটা দারুণ, কিন্তু সূর্যকে এমন পাগল বানাবে কি করে? তুমি চিন্তা করো না মা, এমন আইডিয়া বের করব। বন্ধুত্ব তোমার সাথে অসম্ভব। এই কোথায় যাচ্ছিস, বস। ও যখন বন্ধুত্বের প্রস্তাব নিয়ে এসেছে, তোর বন্ধুত্বে আপত্তি কোথায়? তুই ওদের চিনিস না চাঁদ, মানুষকে ভালোবাসা ওদের পক্ষে অসম্ভব। কেন অসম্ভব? আমাদের মাঝে ঝগড়া আছে বলে আমরা বন্ধু হতে পারবো না এমন তো কোনো কথা নেই। কয়েকটা দিন ছুটি কাটাতে গ্রামে এসেছি, সময়টা শত্রুতা করে শেষ হোক তা আমি চাই না, তাই বন্ধুত্বের প্রস্তাব নিয়ে এসেছি। সাথে নিয়ে এসেছি আমার নিজের হাতে রান্না করা পায়েস, তোমাকে মিষ্টি মুখ করিয়ে আমাদের বন্ধুত্ব আজ পাকা করব। কিন্তু সূর্য, কোনো কিন্তু না, মির্জাবাড়ি থেকে বন্ধুত্বের প্রস্তাব নিয়ে কেউ কখনো ফিরে যায়নি, আজও যাবে না। আমি চাই তোমরা সবাই মিলে পায়েস খেয়ে তোমাদের সব শত্রুতা ভুলে যাবে, ওকে? আমাকেও খেতে হবে নাকি? আচ্ছা খাই না, এটা তো ছেলেদের ওষুধ, মেয়েদের কিচ্ছু হবে না। পায়েস খাবার কথা শুনে এত চিন্তায় পড়ে গেল কেন? নিশ্চয়ই পায়েসে কিছু আছে। ধর নে। প্রথমে তুমি। আমি কেন? পায়েস তো আমি নিজেই বানিয়ে নিয়ে এসেছি। কিন্তু আমার বাসায় তুমি আমার গেস্ট, তাই তুমি আগে মিষ্টিমুখ করবে, তারপর। হ্যাঁ, আপনি শুরু করুন। সূর্য তুইও নে। এত তাড়াহুড়োর কি আছে, আগে অতিথি খেয়ে নিক। আমি ঠিকই ধরেছিলাম। আবাবনি চুল আসাইতাছে, কি সুন্দর করে চুল আসাইতাছে আবাবনি, কি শান্তি। চুল দুইটা আছে। চাঁদ, আমার চুল। চাঁদ, আমার চুল। চাঁদ কি হয়েছে, তুই কাঁদছিস কেন? এই চাঁদ, চাঁদ কি হয়েছে আমাকে খুলে বল, চাঁদ কি হয়েছে বোন? চুল। চুল মানে? দেখ আমার কতগুলো চুল পড়ে গেছে। তাই তো, কি করে পড়লো? এই আমার বোনের চুল পড়লো কেন?
মিনা ও আমার কি দোষ, দোকানদার কইছে এই তেল ভালো, এক নাম্বার খাঁটি কদুর তেল, মাথায় দেওয়া মাত্রই চুল লম্বা হওয়া শুরু হইল। হ্যাঁ, আর ওই তেল মাথায় দেওয়া মাত্র দেখ কিভাবে চুল পড়া শুরু হয়েছে। ওই এই তেল তুই কোন দোকান থেকে এনেছিস? ওই দোকানটাকে কোন দোকান থেকে? আজ্জার দোকান থেকে। হারবাল তেল। ওই বুড়া আজ্জা। ওই আজ্জা। ওই বাইরা। কি আইলা কইতাছিস? আজ্জা। আরে বাবা তুই লাগাইছিস কি আজ্জা? কি হইছে? হ্যাঁ ভাই। কি হইছে এই কদুর তেল? তুই হাবিলের কাছে বিক্রি করেছিস? হ্যাঁ করছি। ভাই আজ্জা তোরে আজকে খাবো ভাইজ্জা। এইসব কথা কাজ হবে না, আমার বোনের চোখের পানির জন্য সাজা তোকে পেতেই হবে। কে আপনি? আমার নাম আকাশ। আমি চাঁদ। আমার বাবার নাম ফরহাদ মির্জা। ওরা কেন আপনাকে আক্রমণ করেছিল? আমি জানি না। বাহ কি সুন্দর চাঁদের মতো মুখ, মনে হচ্ছে পুরো গ্রামটাকে চাঁদের মতো আলোকিত করে রেখেছে। আমি এমনই একটা মেয়ে খুঁজছি। উফ মাম্মি, কি করে যে তোমরা এই 11 হাত শাড়ি নিজের গায়ে জড়িয়ে রাখো, আমার তো দম বন্ধ হয়ে আসছে। কিছুক্ষণের জন্য সহ্য করে থাক মা। তুমি বলছো ছেলে আমেরিকার সিটিজেন, কিন্তু সে ঢাকা ছেড়ে আমাকে এই গ্রামে দেখতে আসবে কেন? শোন, এখানে বস। বস না। শুধু ছেলে দেখলে হবে? ছেলের বাবাকে দেখতে হবে না? আর উনি আমাদের পাশের গ্রামেই থাকেন, মোল্লাবাড়ি, বিরাট বংশ। আসুন, বসুন। থ্যাংক ইউ। এই বেদম, ওকে বসতে বলছে? বসতে বলছে আমাকে। ও সরি। বেদম কুনহানকার। খাইতে দেন না, অস্বাস্থ্য তো চিকুন কেন। আচ্ছা যাই হোক, শোনো, আসার সময় গ্লাস, লেবু, কোল্ড ড্রিঙ্কস সব নিয়ে আসবা। আমার সাহেব কিন্তু সাদা মাল ছাড়া কিছুই খায় না। এই বেদম, এই মাল সেই মাল না, কোল্ড ড্রিঙ্কস। ভাই সাহেব, আপনার মিসেস কে দেখছি না। ইয়ে না, আপনি থামেন। কি কন্যা কোন ম্যাডাম, আপনি উনার কাছে হারানো বিজ্ঞপ্তি জানতে চান? উনার মিসেস মানে আমার ম্যাম সাহেব, উনার অত্যাচারে আজ থেকে 10 বছর আগে নিজের শরীরে নিজে 10 লিটার কেরোসিন তেল ঢাইলা, নিজেই আগুন ধরায়া। ইহলোক ত্যাগ করছো? ওর কথা আপনি বিশ্বাস করবেন না, ও সারাক্ষণই কমেডি করে। আপনার ভাবি 15 বছর আগে জন্ডিস হয়ে মারা গেছে। না না, মিথ্যা কথা। ভাবছিলাম আমেরিকান জামাই স্যুট টাই পয়রা হিরোর মতো আইবো, কিন্তু ওনারে দেখে তো মনে হইতেছে গরুর দালাল। ভাই, এটা কি আপনার দ্বিতীয় বিয়ে? আরে তুমি ভুল করছো, ও তো জামাই না। তাইলে কি আপনি? আমি হইলাম ছেলের বাবা, আর এ হইল আমার পিএ মানে সহকারী। তাহলে জামাই বাবাজি কোথায়? বাবা, বাবা শোনো, আমার ছেলে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। বাবা শোনো, আহা বাবা শোনো না, একটু কথা আছে। আরে আসো না বাবা, শোনো আগে। আসসালামু আলাইকুম। কিছুই বুঝলাম না। অসম্ভব, ওই মেয়ে দিয়ে আমার হবে না, ওদের 100 একর জমি নেই। বাবারে, জমি ছাড়া আমার সরকারের লোন পাস হইব না। তোমার লোনের জন্য আমি চাঁদকে ভুলতে পারবো না। বিয়ে যদি করতেই হয় আমি ওই চাঁদকেই করবো। স্টিমারে চড়ার স্বপ্ন বাদ দিয়া তুই কলা গাছের ভেলায় চড়তে চাস? সুলতানের মেয়ে কিরণকে তুই দেখোস নাই? পাড়া কাঁপানোর সুন্দরী। বাবা, মেয়ে যদি বিশ্ব সুন্দরীও হয় আমার চলবে না, আমার ওই চাঁদকেই চাই। হুজুর, প্রস্তাবটা কিন্তু খারাপ না। আপনি তো অশিক্ষিত লোক, না মানে বোঝেন না, বিশ্ব সুন্দরীর মানেও তো বোঝেন নাই।
শোনেন, চৌধুরী বাড়ির সব সম্পত্তি একখানে করলো, 80 একর হইব না। আর ওই ফরহাদ মির্জার যদি ইচ্ছা করে 100 একর জমি আপনার নামে মুহূর্তের মধ্যে লিখে দিতে পারে। এই বেটা, আমাকে তুই আগে বললি না কেন? আরে আমার কোয়ার সুযোগ দিছে, আগে জানলে কি কষ্ট করে বাড়িতে আসতাম। আর চল তাড়াতাড়ি চল, এক্ষুনি বিয়ের কথা পাকাপাকি করে আসি। আরে মা, কাদের সাহেব, আমি সৌভাগ্যবান যে আপনারা আমার বাড়িতে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। আপনাদের ডিমান্ডের ব্যাপারটা কি? ডিমান্ড? এই বিয়ে ওকে নিয়ে চলো। আপনারা চলে যাচ্ছেন কেন? চলে যাবেন না তো কি করবেন? উনার সম্পর্কে আপনাদের ধারণা কি? উনি কি লোভী? উনি একজন সমাজসেবক, উনি একজন ধর্ণাঢ্য ব্যক্তি, উনার চাওয়া পাওয়ার কিছুই নাই। স্যার, বাকিটা আপনি বলেন। আমি ঘরের লক্ষ্মী নিতে আসছি ফরহাদ সাহেব, টাকা পয়সা নিতে আসি নাই। কিন্তু বাবা, চাঁদের সাথে একবার কথা না বলে? বাবা, তুমি বিয়ের দিন তারিখ পাকা করে ফেলো। সে কি, চাঁদকে জিজ্ঞাসা করবি না? আমার জিজ্ঞাসা করা শেষ। তাহলে বিয়ে সাহেব, আপনারা আমাদের রিশতা কবুল করলেন? জি, করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজাদ! জি বড় আপা। কাদের এটা কি করে করলো? ওকে ফোন কর। আর ফোন কইরা কি হইব? আপনার মাইয়ার চরিত্র যে কত পবিত্র, সব এরা শুনছে। খালি গায়ে ঘোরাঘুরি, বেসম্ভব ড্রেস পইরা রাত বিরাতে পুরুষ মানুষের পেছনে ছোটাছুটি, কোনো কিছুই বাদ থই নাই। আস্তাগফিরুল্লাহ! কোয়া মাগো কেডারে, আমার ভাগ্নি সম্পর্কে তুই এসব কথা বলছিস? কোয়া মাগো হারামজাদা, চাকর হয়ে তোর মুখে যা আসে তাই বলবি? এই ওকে পিটা, আমারে পিটা। এই হারাম, ও মাগো, আমি চাই না ওই বাড়িতে বিয়ের সানাই বাজুক। আমি চাই না আকাশের সাথে ওই মেয়ের বিয়ে হোক। বাহ, চমৎকার, খুবই সুন্দর হয়েছে এই কার্ড। এই কার্ডগুলো আপনাদের, মানে আপনার আত্মীয় স্বজনদের জন্য এনেছি। স্যার একটা কথা বলি, মানুষ আজ থেকে আর নাই। এই কার্ডগুলি আত্মীয় স্বজনরে দিবার আগে জমির ব্যাপারটা ক্লিয়ার করে নিলে ভালো হইতো না? জমি? হ্যাঁ, স্যারের অনেক দিনের শখ এলাকা একটা ফ্যাক্টরি করবে, যেখানে গরিব মানুষরা কাজ করে খাইতে পারবে। জনদরিদ্র লোক তো, সরকারি কাগজপত্র সব রেডি, এখন শুধু দরকার এক দাগে 100 একর জমি। স্যার, বাকিটা আপনি বলেন। আপনার জমি অনেক আছে, ছোট ছোট দাগে, সেসবে আমার দরকার নেই। দরকার এক দাগে 100 একর জমি, সেটা শুধুমাত্র আপনারই আছে। আপনি কি বলছেন? না না, আমার নামে দিতে বলছি না, দেবেন তো আপনার মেয়ে জামাইয়ের নামে। ফ্যাক্টরির কাগজপত্র সব ওর নামেই, জামাইয়ের নামে থাকা মানে আপনার মেয়েরই থাকা, আর মেয়ে তো আপনারই। আপনি যে জমির কথা বলছেন, সেই জমি দেবার ক্ষমতা আমার নেই। মানে? মানে ওই জমিটা এখন আর আমার নেই, গ্রামের কিছু ভূমিহীন কৃষককে দান করে দিয়েছি। তাতে কি, আবার ফিরিয়ে নেন? আপনি চাইলে তো আর ওইসব কৃষকরা আপত্তি করবে না। তাছাড়া আপনি ওই এলাকার সততার প্রতীক, আপনাকে সবাই ওরা পীরের মতো মানে। মানে বলেই তো কোনো অন্যায় দাবি আমি ওদের উপরে চাপিয়ে দিতে পারবো না,
ওই জমি আমি সাপ কওলা করে ওদের নামে লিখে দিয়েছি। এখন সেটা ফিরিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব না। তাহলে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়েটাও অসম্ভব। তাই যদি হয় তাহলে কেন বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন আমার বাড়িতে? আমি তো নিজে থেকে ডাকিনি, কথা পাকা হওয়ার আগে জানতে চেয়েছিলাম আপনাদের ডিমান্ডের কথা। সেদিন লেনদেনের কথা নাকচ করে দিয়ে কেন বলেছিলেন আপনি শুধু ঘরের লক্ষ্মী চান? কথা পাকা হওয়ার পর যখন কার্ড ছাপা হয়েছে, গ্রামের মানুষকে কার্ড দিয়ে দাওয়াত করা হয়েছে, তখন কেন বলছেন এ বিয়ে হবে না? আপনার এত প্রশ্নের জবাব একটাই মির্জা সাহেব, ওই জমিটাই আমার চাই। আমি আপনাকে অন্য জমি লিখে দেবো কাদের সাহেব। ওসব জমিতে আমার চলবে না মির্জা সাহেব, আমার ওটাই চাই, নইলে নাই। দোহাই লাগে আপনার, আমার মান সম্মান ধুলোয় লুটিয়ে যাবে, আমার মেয়ের স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাবে। আপনি এই বিয়ে বন্ধ করবেন না। মান সম্মান আপনার যাবে, আমার নয়। স্বপ্ন আপনার মেয়ের ভাঙবে, আমার নয়। জমি না দিলে বিয়ে বন্ধ, আপনি যেতে পারেন। রতন। জি বড় সাহেব। লোকজনকে বল উনাকে বাইরে যাবার রাস্তাটা দেখিয়ে দিতে। নেখা, নে, দুলা ভাই আসছে তো দুদিন পরে, তখন তার আমাদের হাতে মিষ্টি খাওয়ার সময় পাবি না। আজ এই সুযোগে তোকে খাইয়ে দেব। নেখা, কি হচ্ছে, কি হলো? ঘটনাটা কি? আচ্ছা, এটা অন্য ঘটনা। বাবা, গায়ে হলুদ দিয়ে সবকিছুর আয়োজন রেডি, আর গান বাজনার জন্য ব্যান্ড মাইক সবাইকে অ্যাডভান্স দেওয়া শেষ। প্রয়োজন নেই। প্রয়োজন নেই মানে? কাদের মোল্লা এ বিয়ে ভেঙে দিয়েছে। চাঁদ, আরে চাঁদ আমার কথা শোন, চাঁদ 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 এই চাঁদ, কাঁদিস না বোন, এর চেয়ে অনেক ভালো বরের সাথে আমি তোর বিয়ে দেবো। এই শুক্রবারই তোর বিয়ে হবে। অসম্ভব, ওই চাঁদের বিয়ে কোনো দিনই হবে না। কি বলছো বুবু, বিয়ে হবে না কেন? আমার কাছে খবর আছে, ওই মির্জার মেয়ে চাঁদ অন্তঃসত্ত্বা। ওই খবরকে অস্ত্র হিসেবে ব্যবহার করব আমি, ফরহাদ মির্জা আর তার ছেলে। সেদিন আমাকে যে অপমান করেছে তার প্রতিশোধ আমি নেবই। আগুন লাগিয়ে দেব এই দুর্গাপুরের মির্জা বাড়িতে, ছারখার করে দেব ওদের।
বাবা বাবা